ইবাদতের মধ্যে সমস্ত রাইত খাটাইয়া দিইটা আর মসজিদে নবমীর দিকে আবার সহালে দিইটা বোঝা দিইতো মনে সারা রাইত ঘুমাইয়া দিইটা কিন্তু সারা রাইত ইবাদত কতরা কিন্তু বড় তাকতবর অ্যাকটিভ আর বিলকুল নশাত লয়ে মসজিদে নবমীর দিকে তারা দিইটা আর যাও যা সবে যা যারে ডিউটি লাগতা কিন্তু যে সময় মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে সাহাবাই করাম হলে তারা সমস্ত কাম রে যারা দোকান আছে দোকান তালা লাগাই দিতা যারা খেত খেত বন্ধ করে দিতা যারা ঘরের মধ্যে ঘর থেকে দিতা যারা যে কামতাবনা সাহাবাই করাম সব কামরে ত্যাগ করিয়া মসজিদে ববির মধ্য হাজির কারণ সবচেয়ে বড় রব আল্লাহ ডাকিতরা হাইয়া আলাস সালা নামাজের দিকে আও আলাল ফালা কামিয়াবির দিকে আও আর আজ আযান ওর বাড়ির মধ্যে আযান ওর মোবাইল দিকে আযান ওর মেস দিকে আযান ওর টেলিভিশনের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার কি অবস্থা হইবো এই জলসা হইছে কমসে দশ 10 হাজার মানুষ এটা কমসে কম হাজার মানুষ এই জলসার থেকে মেসেজ যাইতো প্রত্যেক ঘরে ঘরের মধ্যে এলাই কলিমুল কলিমাতুল্লাহর দর্শ যাইতো আসলো

আল্লাহর আল্লাহর রসুলের মহাব্বত নিয়ে গান দিকে যাইতাম যাইতাম ওরা বুঝ মধ্যে চেঞ্জিং আইছে এক ইনকলাব বরফ হয়েছে আফসোস জলসা হয়েছে এই মানুষ নাই ফাভিজুর এলাকার মধ্যে একদিন আমরা বিস্তর সারিতে ফারিয়ান না একদিন কুল লাগে আমরা আমরার মায়ার বিস্তর সারি হায় রে সব দ্বন্দ্ব দৌলত তো আমরা কবর যাই দাওয়া খান অবশ্যই কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত جو تکن پر جنتا ہمرا زندگیر میں دین قلاب ہی سے نا ہمرا کامیاب ہی دنیا ہی تاونا ہوا الدنیا حلوت خضرت و ان اللہ مستقلفکم یہ دنیا سرسبز و شاداب ہے حلوہ میٹی ہے حضرت علی کرم اللہ وجہہ ہمیشہ فرماتے تھے یا دنیا غری غیری اے دنیا میرے علاوہ اور کسی اور کو دھوکا دے مجھے دھوکا مت دینا میں صحابی رسول ہوں حضور کی صحبت میں رہا ہوں اس لیے مجھے دھوکا مت دینا آج ہمارے گھر کے اندر دنیا ہمارے جیب کے اندر دنیا ہمارے قلب کے اندر دنیا ہماری ریشے میں دنیا ہمارے دماغ میں دنیا. بس کیسے کھانا ہے کیسے جینا ہے بس دین اسلام مٹ رہا ہے اس کی کوئی فکر نہیں ضرورت اس بات کی ہے اپنے دل کا قبلہ صحیح کر لیں آج یہ جی کی محفل اس پہ پوری بھرپور لوگوں کا ہونا چاہیے جمع قبیر ہونا چاہیے قرآن, قرآن ایک مدرسہ ہے مدینہ القرآن کے نام سے یہاں پہ کیسے قرآن کی تعلیم کو زندہ گھر گھر میں قرآن زندہ کرو گھر گھر میں نبی کی تعلیم زندہ کرو اگر اس روئے زمین پر کسی کی زندگی ہمارے لیے آئیڈیل اور نمونہ ہے آقا مدنی مدینہ احمد مصطفی محمد عربی صلی اللہ علیہ وسلم کی جس جی شخص نے حضور کی زندگی کو اپنایا اور زمین سے آسمان تک سفر کیا زمین سے آسمان تک اس کی سفر اس کا سفر ہوا وہ تیرتا رہے گا اور پھیلتا جائے گا اس کی شہرت اس کی مقبولیت اس کی محبوبیت پوری دنیا میں اللہ تعالیٰ کر دے گا کیوں اس نے آقا مدینی کی زندگی کو فلو کیا لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ عُصْبَةٌ حَسَنَا لِمَنْ كَانَ يَرْجُ اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَسِيرًا عزیزوں دوستو بزرگو مربیان کرام اور اس علاقے کی خواتین حضرات سب کو میں یہ پیغام دے رہا ہوں آج کے جلسے سے کہ قرآن کو مضبوطی سے تھام لو اور قرآن کو اپنے سینے سے لگاؤ اور اللہ سے توفیق مانگو یا اللہ جب تک زندگی نہیں اس قرآن پر چلنے کی توفیق عطا فرما قرآن کی چلان کرنے کی توفیق عطا فرما تیرے حبیب احمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کو ان کے اخلاق کو ان کی تعلیمات کو اپنی زندگی پر نافذ کرنے کی یا اللہ توفیق عطا فرما اس مدرسے کو آپ خوب آگے لے جائیے مدشی خلا کر مجدوئی جائے এলাকা উজ্জ্বল দারুল উলুম দেবন দেবন একটা স্ক্রুড কসবা কিন্তু আইন সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে দারুল উলুম দেবন সবে জানে দারুল উলুম নদওয়াতুল উলামা ছোট এক মাদ্রাসা আইন বড় হইতে হইতে একটা ইউনিভার্সিটি হইছে তে আইন ও জায়গা নিয়ত হইতো সা একলাস হইতো লিল্লাহিয়ত হইতো রব্বানিয়ত হইতো একলাস যদি দিলের মধ্যে থাকে না পৃথিবীর জমিনে কোনো মানুষ কামিয়াব হইতে পারে না কোন মাদ্রাস আপনার এই জায়গা থেকে ইনশাল্লাহ নবীজের দিনের হল এই জায়গা থেকে হাবিজ হল বড় বড় মোবাইল যদি আপনার ভিতরে ইনশাআল্লাহ এক ছাত্র যদি মদিনাতুল উলুম থেকে তৈয়ার হই যায় সমস্ত ভারতবর্ষের নাম রোশন করতে পারো নি বাংলাদেশে হয় দিন আগে দাসি কোরআন মোসাফাক এক ছাত্র আব্বাল আইছে আস্তা বাংলাদেশের নাম রোশন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ও এলাকার থাকি পাবিজুরির নাম রোশন হইব আসামর নাম রোশন হইব হুজাইর নাম রোশন হইব বলকে আস্থা নাম রে রোশন হইব আমরা আমরা এই হিফজন্মাদেশারে খুব বালাক মধ্যে দরিয়া আগে দিয়ে লইয়া যায় আর যত আলোচনা আলোচনায় আলহামদুলিল্লাহ বড় সুন্দর আলোচনা সবে করেন আল্লাহ তালায় আমরা সারা আলোচনার কবুল করিয়া এই কবুল জলসা জলসাখান আমি আর দীর্ঘ আলোচনা করিয়ান না দশটা বাজে গেছে আপনারা নামাজ নমাজ পড়িতা খাইটা ঘুমাইটা আর জলদি জলসা করিয়া সারা রাইট জলসা হইলো আর ফজর নমাজ বুঝছি নি জলসা হইলো নফল আর ফরর নামাজ ফরস

امن حدم ہاں فخر حدمت اور جتنے دین کو نماز کو اٹھا دیا انہیں نماز نہیں پڑی اس کے پورے دین کو برباد کر دیا اسی لئے عزیزوں اسی لئے بزرگوں نماز زندگی پیاری نماز امراضی قائم خریدا نماز امرا زندگی ڈائنا تو یہ جلسہ اتنا ایک ہزار جلسہ کو میرے خام دی اور او جلسہ جدید او غیر دل اور تڑپ اور وہ یقینی تھے ان شاء اللہ آہستہ کا عمرہ نماز خریدوں گا ان یہ جلسہ বেশি মানুষ হইলে যে জলসা কামিয়াবি গান হয়েছি না থরা বহান হয়ে আজকে খেলা দেখা তত মানুষ এই জায়গার মানে মানুষ যদি জলসা দশজনও দেখুন আর এই দশজন মানুষ যদি দিলের মধ্যে জজবা লাগে জানাল খাদ জলসা কামিয়া একজনও যদি দেখুন একজনও যদি দেখুন আর তার দিলের মধ্যে ঔষধ যদি আই যায় ইনশাল্লাহ আই যে কথা শুনিয়া গেলাম আল্লাহ আমার একটা অভিযোগ দিটা আর আমার আস্তা ঘর বানা আস্তা ফ্যামিলির ইনশাল্লাহ আমি দিনের দাওয়াত দিয়ে লাইন আনতাম ইনশাল্লাহ আমরা কামিয়াবো একজন একজন থাকি দিনোর দাওয়াত প্রচার নভিজি কিলা শুরু করলেন নবীজির জিন্দগি দেখো আবুকর সিদ্দিকের জিন্দি দেখো অমর ফারুকর জিন্দগি দেখো আলী মুর্তজার জিন্দগি দেখো হজরত উসমান গরির জিন্দগি দেখো কাসিম বিন মোহাম্মদ বিন কাসিম সকফির জিন্দগি দেখো সতেরো বছর বয়স কি থাকো সিন ফেক আল্লাফকে যারে তৌফিক দিন এক এক মানুষ এক এক মূল্ এক এক এলাকারে ফতে করতে পারেন আমরা ও এলাকাতেই হয়তো ওলা এক হাফিজ গড়িয়া উঠিতে পারেন ওলা এক হাফিজ ওলা এক আলিম আফনারা আস্তা এলাকার নাম আস্ত ওয়ার্ল্ডের মধ্যে রোশন আমরা দিলের মধ্যে ও রাখতাম আর আমার ফর্দা নিশি মাপই নখলে বড় আমলের দিকে তবজুদা বেশি আফনারা আমল বালাইব ও আপনারা আহলাদ হজরতিন

আর অতদিন পর্যন্ত সত্যি দিবা না যতদিন পর্যন্ত আমার ফুয়া বলি হয়েছে যতদিন পর্যন্ত আমার ফুয়া অলি হয়েছেন না আপনি সত্যি দিবান এটিম বাচ্চা তিন মাস চার মাস পরে ও বাচ্চা খান্দি খান্দি কইলা হুজুর আমার আম্মা জানার লগে খুব বেশি টানে আমি বাড়ি যেতাম একদিকে মার কথা আর একদিকে এটিম বাচ্চা খেয়াল রাখবা ওস্তাদে দেখছেন এটিম বাচ্চা খান্দিতরা একদিকে মায়া করছেন যতদিন পর্যন্ত বলি বনে না আমার হওয়া বাড়ির দেবেন এটা কোনো খ্রিস্টা নাই না অরিজিনাল ওয়াকেও নাই এরপরে ওই জিগিটা তাই দেখলা সেলেটার দিকে চাইতে দুঃখ লাগে আর মার ওয়াদা আমার লগে হওয়া ও তাই কইলা তুমি ও সব যদি ইয়াদ করি যে পারো তাহলে তোমার শক্তি দিব আর তান দিলের মধ্যে উস্তাদ আসলো এই সবক ইয়াদ করতে পারতো না আর সত্যিও দিলাম আর বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ আলহি গিয়া সবক ইয়াদ করে সরু শুরু করলাম এক তিলে সবক সারা ইয়াদ করি উস্তাদ অব্দার হয়ে গেলাম বাদরতে উস্তাদ হুজুর আমি তো সারা সবক ইয়াদ করলি হইতো উস্তাদর আস্ত শরীরের মধ্যে হারি ই কিছু কথা কর সঙ্গে সঙ্গে তাই সবক শোনা শুরু করলাম আর আলহামদুলিল্লাহ বায়াজিদ বস্তামি রহমতুল্লাহ আলী সারা সবক শোনাই গেল ও এখন উস্তাদে কর্তা খিলা কইলাতে যাও তুমি তোমার আম্মা দান্ডে দেখা যাও আমার পর্দা মা বই নকলে খুব খেয়াল করি অনুবাদ কোনোদিন অলাদ রে মানু বনাই তুলে কুরবানি দেওয়া লাগে বায়াজিদ বসলামি রহমতুল্লাহ আলাইহি যে সময় মাদ্রাসার তাকি বাহির ওই গেসই বাহির ওইয়া তান বাড়ির গিয়া ডাক দিছেন আম্মাজান দরজা খুলো বলে খে তুমি বলি আমি আপনার ফুয়া বায়াজিদ বসলামি মায়ের বিদ্রে তাকি আওয়াজ দিছই

حضرت بایدید تحجید اور نماز اور نبی دیتا ان پکڑی بندے یا کوئی طرح داؤ آج تے کہ ولایتی شان دوائی سبحان اللہ حضرت بایدید بسلام رحمت اللہ علیہ زیشہ میں استاد شفان دکھلا استاد تن کمرت تکی باہر ریا دوڑے دوڑے گلا کہ حسن کر بھی خواب دکھلام حضرت بایدید بسلام رحمت اللہ علیہ تحجید اور نماز اور مجدیہ سنگینا

ও ভাই আজিত বস্তা আমি আমি ওলাখান স্বপ্নে দেখলাম যে আল্লাহৰ নবী তোমারে ফাগুনি মিন্ডাইতৰা আৰু হইজন তোমাৰে আল্লাহৰ নবী বইলা তুই শান দিয়া কৈ তুমি খালকে তোমার আম্মাজন হন কাছে যাও তুমি বলি বনি গৈছো ভা বলা শাগিৰ তো বন আৰু ওলা উস্তাদ বন আৰু ওলা মহান ইৰা দে ওলা তার লাগে কয় আর হিরজার মাদ্রাসা আমিও কুটি মুটি খাদিম এক মাদ্রাসা প্রত্যেক বৃহস্পতিবার হইল আর খালি ছুটি ছুটি দিয়া বাড়ির জামা এটা কয়েক মাসে চার পাঁচ মাসে যাই এটা আনলে রমজান আর মাঝখানে একবার ওই দুইবার মা বাপ দেখা দরকার আপনার আর মায়া আপনারা দেখা দরকার বাড়ির বাপ উনি করে নেওয়া যে চা এটা বিলকুল ঠিক না ফড়ার দিছে এক লগে ফড়া হইতো কোরআন শরীফ পড়ার লাগি দিত কোরআন শরীফ ওরা আসি বাড়ির প্রত্যেক বিরেশিত পার গেলে শনিবার রবিবার পর্যন্ত আসর থাকে আমরা দেখি আর সাথে বাড়ির গেলা বিরেশিত শুক্রবারে আইলা শনিবারেও ফড়িত না রবিবারে কে ফড়াতে মন ও বাড়িতে সবটা দেখি আইসি তার লাগি আপনারা এই হিপজোর মাদ্রাসায় যারা বোর্ডিং আসুন বোর্ডিংয়ের নিয়ম কানুন খুব টাইট শক্ত করবা ইনশাআল্লাহ এখান থেকে বড় বড় ولا والأولى باني أشامر بيستر بكة وحافظيك با بارد برسل مندي بكة وحافظيك با أطنر ما شاء الله يدق حزمت وترى الله يخزمت را قبول فرموك وصلى الله تعالى وصلى الله على وصل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم أمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا الله يا أرحم الراحمين ويا اكرم الاكرمين يا غفار الذنوب ويا ستار العيوب يا ذا الجلال والاكرام الافضل والاخر والصاخر والباطن وهو بكل شيء عليم أَلَّا الدربر كزياء زطو على السنه ويسي اي محفل المجد اللات <applause> تمام على قبول فرمان আল্লাহ আমি আদনা গোলাম হে আল্লাহ আমার কিছু কোনো আইলিম নাই তুমি যে কথা হইবার তো ফেক আল্লাহ এই কথার কবুল ফরমাই আল্লাহ মগরিবর ফর থেকে বড় কোরআন আর হদিস নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ এ এলাকার তামাম জিন্দা মুর্দা আখলার হক কবুল ফরমাও এ এলাকার নজমান আখলরে নবীজির দিনের তড়প নসিব ফরমাও হে আল্লাহ নবীজির দিনের তড়প নসিব ফরমাও আল্লাহ মসজিদ খান্দে আবাদ করি দে মুসল্লি আল্লাহ আজ লেহাফর ভিতরে ফজর সমস্যা আর মহাজিন আর তিনজন মরবিদি নামাজ আল্লাহ ইমাম সাহেব এটা মসজিদ এখন আবাদ হরিয়া দাও মুসল্লি এখন যে মসজিদ আবাদ হরি দাও ইয়ে আল্লাহ আমরা সারার নামাজি বানাই দাও ইয়ে আল্লাহ আমরা সারারে কোরআন পড়ার তৌফিক দাও ইয়ে আল্লাহ আমরা সারারে নবীজির আশিক বানাই দাও ইয়ে আল্লাহ জলসারে তুমি কবুল ফরমাও এলে মদরসা খান্ডে কবুল ফরমাও ইয়ে আল্লাহ আমরা সারারে বেশি বেশি করি نیک عمل خرر توفیق دان خودی دی اے اللہ تمہارا حبیب صلی اللہ علیہ وسلم زتو بلائی کو دیتے ہیں اللہ تمام بلائی عمرہ دان خودی دی دا. زتو برائی تکی نبی جی فانا سائی شکر